আজকে প্রথমে দেখব ক্যানভাস সাইজ। ক্যানভাস সাইজটা আসলে যে সাদা অংশটা দেখতেছি আমরা, এই জায়গাটাকে ছোট বড় করার বিষয় নিয়ে কাজ করবে। ক্যানভাস সাইজ যদি আমাদের কোনো সময় ছোট বা বড় করতে হয়, অথবা আমরা একটা ডকুমেন্ট নিলাম কাজ করতে, যে দেখলাম যে না এই ক্যানভাস সাইজে আর কাজ হচ্ছে না, তো সাইজ বড় লাগবে বা ছোট করতে হবে কোনো কারণে, হয়তো বা কাজ শেষ, জায়গা অনেক বেশি বাড়তি বাড়তি হয়ে আছে, সেক্ষেত্রে হয়তো ছোট করতে হবে, তো ছোট বড় করার জন্য আমরা ক্যানভাস সাইজে যাব। সেখান থেকে এই ব্যাপারগুলো করা যাবে। তো ক্যানভাস সাইজটা আমরা পাবো ইমেজ থেকে, ক্যানভাস সাইজ শর্টকাট কন্ট্রোল অল্টার সি, আগে দেখে নেন তারপরে, শর্টকাটও দেয়া আছে সাথে, লিখেও রাখতে হবে। তো এখানে দেখেন দেখাচ্ছে কারেন্ট সাইজ, কারেন্ট সাইজ দেখাচ্ছে উইথ হাইট 1920x1080, এটা এখন বর্তমানে আছে সেটা দেখাচ্ছে। নিউ সাইজে আমি যেটা দিব সেটা চেঞ্জ এখান থেকে করা যাবে, যেমন 1920x1080। চাইলে আমি এখান থেকে উইথ বড় ছোট করতে পারবো বা হাইট বড় ছোট করতে পারবো। তা আমি যদি হাইটটা বড় করতে চাই, 1920 থেকে আমি 3000 করলাম, 3000 করে আমি যদি জাস্ট ওকে করে দিই, এখান থেকে জাস্ট ক্যানভাসের এক্সটেনশন কালারের কথা বলা হচ্ছে, যে যেই জায়গাটুকু এক্সটেন্ড হবে ওই জায়গাটুকুর কালারটা যদি চেঞ্জ করতে চাই সেটা করা যায়। আমি আপাতত চেঞ্জ করে নিচ্ছি যাতে এক্সটেন্ড যে হচ্ছে সেটা যাতে বোঝা যায়। এটা যদি ওকে করে দেই, কী করলো দেখেন, এটা আমার আগে ছিল, এক্সটেন্ড করলো এই দুই পাশের জায়গাটা, 1080 আগের ছিল, আমি 3000 করছি, তার মানে আরও যে 2000 সামথিং এই টাইপের একটা হাইট ছিল সেটা কিন্তু দুই পাশ থেকে অ্যাড হয়েছে, এক পাশে হয় নাই, তাই না? নর্মালি কি হবে, সে দুই পাশ থেকেই হবে। তো আমি যদি উইথ বড় করতাম সে কি করতো, ডান বাম দুই পাশ থেকেই বড় হতো, বা ছোট যদি করতাম দুই পাশ থেকে ছোট হতো। এখন সবসময় যে আমার এরকমই দরকার হবে তাও কিন্তু না, কোনো সময় আমার হতে পারে এরকম যে শুধু উপর থেকে বড় করা লাগতেছে, বা যেমন ওয়েবের কাজ করতে গেলে আমাদের এরকম লাগবে যে শুধু নিচের দিকে বড় করতে হবে, কারণ উপর থেকে কাজ করে করে আসব, নিচে আমার এক্সটেন্ড করে নিচের দিকে আমি কাজ বড় করব আমার। তো এরকম কাজের জন্য যদি যাই, আমি এবার শর্টকাট থেকে যাচ্ছি কন্ট্রোল অল্টার সি দিয়ে, তো এই যে একটা অ্যাঙ্কর নামে একটা জায়গা দেখাচ্ছে, এই জায়গা থেকে আমি ডিরেকশনটা দিয়ে দিতে পারবো যে আমার এক্সটেনশনটা কোন দিকে যাবে। আমি যদি এবার আবার সেম 3000 নেই এবং এই অ্যাঙ্করটাকে যদি বলে দেই যে এটা নিচের দিকে যাবে, তখন কিন্তু সে নিচের দিকে এক্সটেন্ড করবে। কিভাবে বলে দেওয়া যায় দেখেন, আমি যদি এপাশে আসি, কার্সরটা যদি এই পয়েন্টে ক্লিক করে সিলেক্ট করে দেই, তো পয়েন্ট এখানে দেখাচ্ছে এবং যে এক্সটেনশনটা এখন যে এই যে তীরগুলো দেখাচ্ছে এটা কিন্তু দেখেন নিচ দিকে দেখাচ্ছে, ডানে বামে দেখাচ্ছে। আর যদি এই দিকে আসি সে কী দেখাচ্ছে, উপর দিকে দেখাচ্ছে। তো আমি কি করলাম, আমি কিন্তু নিচে আসলাম কিন্তু তীরগুলো দেখাচ্ছে উপরে। তো আমি যে নিচে আসলাম এটা আসলে চিন্তা করবেন না, তীরগুলো যে উপর দিকে দেখাচ্ছে এটা কনসিডার করবেন। তীর উপরে দেখাচ্ছে তার মানে কি হবে, সে উপর দিকে এক্সটেন্ড করবে বা উপর দিকে শ্রিঙ্ক করে কমে যাবে। আবার যদি এদিকে আসি, এখন নিচ দিকে আরো দেখাচ্ছে তার মানে সে নিচের দিকে যাবে। আবার যদি আমি ডানে থাকি, বাম দিকে দেখাচ্ছে তার মানে সে বামে চেপে যাবে। আবার যদি এদিকে থাকি তখন সে ডান দিকে যাবে, আর মাঝখানে থাকলে তো সব দিকে যাবে। ইনিশিয়ালি মাঝখানে থাকে তার জন্যই দুই পাশ থেকে বড় ছোট হয়। তো আমি যদি জাস্ট উপরের দিকে এনে এটাকে নিচে অ্যারোগুলোকে নিচের দিকে দেখাই দেই, তো এখান থেকে যদি ওকে করে দিই দেখেন বাড়তি যে জায়গাটা সব কিন্তু নিচে আসছে, তাই না? বোঝা গেল কি ব্যাপারটা? আরো একবার দেখি সেম জিনিসটাকে, আমি যদি উপরের দিকে পাঠাতে চাই, অ্যারোগুলোকে উপরের দিকে করে দিলাম, ওকে করে দিলে জাস্ট উপরে এসে অ্যাড হয়ে গেছে। বোঝা যাচ্ছে না, ক্লিয়ার? আচ্ছা, ডানে বামে যদি বড় করতে চাই সেক্ষেত্রে যদি হাইট ছোট বড় করি তাহলে কি কোনো কাজ করবে? কি মনে হয়? আমি ডানে বড় করতে চাচ্ছি, সেক্ষেত্রে হাইট যদি বেশি করে দিই কাজ করবে? করা উচিত না, তাই না? সেম রাখি আমি, এটা যদি আমি বড় করে দেই 2560 করতেছি, শুধু ডান দিকে আমি এক্সটেন্ড করতে চাচ্ছি অথবা শুধু বাম দিকে, কথা পরে বলেন, দেখে নেন আগে।
এই গাছটা কিন্তু কি করবে, শুধু বাম দিকে আসছে। আবার যদি অন্যদিকে যেতে চাই সেটাও করা যাবে। এখন একটা ব্যাপার যে আমি ছোট যদি করতে চাই সেক্ষেত্রে কি হবে, 1080 আছে বা 1920 আছে, আমি হয়তো এটাকে 1200 করব। 1200 যখন আমি কমাচ্ছি আর ওগুলো দেখেন অটোমেটিক্যালি ভিতর দিকে চলে আসতেছে না, এই দুইটা আসে নাই। হাইটের যে ব্যাপারটা, কারণ হাইট তো আমি কমাই নাই, তার জন্য এই দুইটা বাইরের দিকেই আছে। উইথের জন্য ডান পাশের বাম পাশের গুলো সে কি করছে, ভিতর দিকে চলে আসছে, যেহেতু ছোট হয়ে যাবে। ওকে যদি করে দেই, এই জায়গাটা কিন্তু এখন ছোট হয়ে গেছে, আলাদা কালার দেওয়ার উপায় নেই, কারণ সে ছোটই করতেছে, কালার দিয়ে তো লাভ হবে না। আচ্ছা, এখন এটার সাইজ যদি আমি আবার দেখি, এবার কিন্তু কারেন্ট দেখাচ্ছে উইথ 1200, তার মানে জিনিসটা ছোট হয়ে গেছিল। এই জিনিসটা একটু প্র্যাকটিস করে দেখতে পারেন, আর এই অ্যাঙ্করের ব্যাপারটা একটু ক্লিয়ার হন নিজে থেকে প্র্যাকটিস করে, আসলে কোন দিকে যাওয়ার জন্য কি কাজ করতেছে। এবার দেখব ইমেজ থেকেই, এই মেনু থেকেই আর একটা অপশন পাওয়া যাবে, ক্যানভাস সাইজের উপরেই ইমেজ সাইজ বলা হচ্ছে। তো এটা থেকে আমরা কি করতে পারবো, ইমেজটাকে রিসাইজ করে নিতে পারবো। এটা শর্টকাটটা দেয়া আছে কন্ট্রোল অল্টার আই। তো এটাতে যদি যাই, এটাতে দেখেন এখানে বলে দেওয়া হচ্ছে যে ইমেজের সাইজটা এখন কত দেওয়া আছে, 1200 উইথ, হাইটটা হচ্ছে 750। এটা থেকে আমরা কি করতে পারবো, ইমেজটাকে ছোট করতে পারবো। বড় সাধারণত ইমেজকে আমরা করি না, ইমেজকে বড় করলে এটা আসলে এর কোয়ালিটি নষ্ট হয়ে যায়। রেজলিউশনটা দেওয়া আছে কত, 300। তো আপাতত আমরা আগে দেখব উইথ হাইটটা কমানো যায় কীভাবে। 1200 আছে, আমি যদি এটাকে 800 করি, হাইটটা কিন্তু এটার সাথে প্রপোর্শন অনুযায়ী কিন্তু ছোট হচ্ছে। তো ইমেজ ছোট বড় ছোট করার সময় সাধারণত এভাবেই করা হয় যে হাইট আমি যে কোনো একটা যদি কম বেশি করি, তার সাথে সম্পর্ক রেখে কিন্তু অন্য যেটা থাকে, উইথ ছোট করলে হাইটটাও এর সাথে কাজ করে, আর হাইট বড় ছোট ছোট করলে আসলে উইথটাও এর সাথে কাজ করে। আসলে লিংক করা থাকার জন্য এই কাজটা হয়। আমি যদি লিংক না করে রাখি, লিংকটা যদি তুলে দেই, তাহলে আমি ইচ্ছা মতো ছোট বড় করতে পারবো, কিন্তু সেটা করলে আসলে লাভ হবে না। লাভ হবে না কি জন্য, ইমেজ যদি একদিক থেকে চ্যাপটা হয়ে যায় সেটা আসলে কোনো কাজের কিছু হলো না। আচ্ছা, এটা ছিল একটা ব্যাপার, আপাতত ছোট করি, আমি 800 করতে চাচ্ছিলাম। 800 করে আমি যদি ওকে করে দেই, ইমেজটা ছোট হয়ে যাবে। পরবর্তীতে আমি যদি আবার ইমেজ সাইজে যাই, তখন অরিজিনাল সাইজ দেখাচ্ছে কত, 800/523, মানে আমি ছোট করে ফেলার পরে যা ছিল সেটা দেখাচ্ছে। এখন ইমেজ সাইজ থেকে আমরা ইমেজটাকে ছোট করে ফেলতে পারবো। অনেক সময় আমরা ইমেজ পাবো, আমরা ওয়েবে কাজ করার জন্য, ওয়েব ইন্টারফেস নিয়ে কাজ করার জন্য যে ইমেজগুলো নেই সেগুলো আসলে অনেক হাই কোয়ালিটি হয়। কোনো ইমেজ দেখা যায় 5000-7000 এরকম সাইজ থাকে একটা ইমেজের উইথ হাইট। ওই ইমেজগুলোকে, অত বড় ইমেজগুলো তো আমার দরকার নাই, আমি তো কাজ করতেছি 1920-এর মধ্যে, তাই না? তো সেক্ষেত্রে ইমেজটা আমি এরকম জাস্ট ওপেন করে শুরুতেই হয়তো 1920 বা আরও একটু ছোট করে নিতে পারি। ছোট করে নিলে সেই ইমেজটা আমি ইউজ করতে পারি, কারণ এত বড় ইমেজ নিয়ে আলটিমেটলি আমার কী করতে হবে, আবার ছোট করতে হবে শিফট চেপে। আগে যদি ওপেন করে নিই, আমি যদি এখান থেকে ছোট করে নিই, তো ওইখানে যে আসলে দেখা যাবে যে ইমেজটা এত বড় আসছে যে অর্ধেক দেখা যাচ্ছে, কন্ট্রোল টি দিয়ে আবার ছোট করতে হবে। এখান থেকে ছোট করে নিয়ে গেলে ওই জায়গায় সুবিধা পাওয়া যাবে। আরেকটা যে ব্যাপার থাকে সেটা হচ্ছে রেজলিউশন। রেজলিউশনটা খুবই একটা ইফেক্টিভ জিনিস। আমরা যে ইমেজটা কোনো একটা পিএইচডিতে ইউজ করব, সেই ইমেজটাই কিন্তু আলটিমেটলি ইউজ হবে ফ্রন্ট এন্ড। ফ্রন্ট এন্ডের ব্যাপারটা তো আমরা জানি, তাই না? যে পিএইচডি করার পরেই কিন্তু যখন ডেভেলপমেন্টে যায়, শুরুতে কী হয়, HTML করতে হয় সেটাকে, তাই না? জানা আছে কি ব্যাপারটা সবার? নাই না? আচ্ছা, তো ব্যাপারটা হচ্ছে এরকম, যখন ডেভেলপমেন্টে যায় তখন সেটাকে HTML, CSS এই জিনিসগুলো দিয়ে প্রথমে ইমপ্লিমেন্ট করা হয়, তারপরে ব্যাক এন্ডের কাজগুলো করা হয়, PHP করেন বা ওয়ার্ডপ্রেস করেন যেটা দিয়ে করা হয় সেটা দিয়ে করে। তো এই সময়টাতে আমরা যে লেআউটটা তৈরি করা হয় PHD থেকে, PHD টু HTML নামে একটা কথা আছে, এই কথাটা কি শুনছেন অনেকেই? আচ্ছা, তো PHD থেকে যখন HTML করা হয়, সেক্ষেত্রে PHD-তে যে ইমেজগুলো আমরা ইউজ করতেছি, HTML-এ কিন্তু ঠিক সেম জিনিসটাই বসায় দেওয়া হয়, সেম ইমেজটাই বসায় দেওয়া হয়। তো এই ইমেজটাতে আমার যদি রেজলিউশন বেশি থাকে, ওয়েবের জন্য কত রেজলিউশন আমরা জানি বলেন তো, 72।
তো সেই 72 এখানে কিন্তু নাই, এখানে আছে 300। তো ওয়েবের জন্য 72 ইনাফ। তো এখানে যদি বেশি হয়ে যায় তো আমরা একটা সাইট কিন্তু লোড করি, যেমন আমরা একটা ইউআরএল লিখে দেই যে www.google.com, ইউআরএল যে যে অ্যাড্রেস বারটা থাকে সেখানে কিন্তু লিখে এন্টার দেই, সাইটটা চলে আসে, চলে আসে খুব তাড়াতাড়ি কিন্তু চলে আসে। তো ইমেজগুলো যদি আমার অনেক ভারী থাকে বা রেজলিউশন বেশি থাকে, ইমেজের ভলিউম কিন্তু তখন বড় হয়। সে এই বড় সাইজের ইমেজগুলো যদি কোনো সাইটে থাকে তো ইমেজ লোডিং কিন্তু অনেক স্লোয়ার হয়ে যায়। তো ইমেজ এই সাইট লোডিং যদি ফাস্টার করতে চাই সেক্ষেত্রে ইমেজগুলোকে ছোট করা বা লাইট করাও কিন্তু একটা ইস্যু হয়ে দাঁড়ায়। সেক্ষেত্রে আমরা কি করতে পারি, এই কোনো 300 রেজলিউশন ইমেজ আমরা ঠিকই নিব, কিন্তু সেগুলো যদি সেগুলো ছোট করার সময় বা যদি যে রিসাইজ করতেছি ইমেজটা, তখন এসে রেজলিউশনটাও চেঞ্জ করে দিব। রেজলিউশন চেঞ্জ করার জন্য কি করতে হবে, যে রিস্যাম্পল নামে একটা জায়গা এখানে দেয়া আছে, এই টিকটা তুলে দিয়ে আমি এখান থেকে রেজলিউশনটা কমাই আমি 72 করে দিব। তারপরে আমি কি করব, এই জিনিসটা আবার টিক মার্ক দিয়ে দিব। তারপরে যদি যাই দেখবো যে আমার সাইজটা আবার ঠিক আছে, যা ছিল সেটাই আছে। এখান থেকে যদি ওকে করে দেই, যা ছিল ঠিকই আছে, শুধু ইমেজের রেজলিউশনটা কমে 72 হয়ে গেছে। এই কাজটা করা যেতে পারে, সবসময় করতে হবে এরকম না, অনেক সময় করা লাগতে পারে। তো রেজলিউশনের ব্যাপারটা চেক নাও করতে পারেন চাইলে, তো এই উইডথ হাইটের ব্যাপারটা একটু চেক করে নেন সবাই। এবার ইমেজ রোটেট করা বা রিফ্লেক্ট করা যে ব্যাপারগুলো থাকে সেগুলো একটু দেখবো। আমরা ট্রান্সফর্ম থেকেও কিন্তু এই জিনিসটা পাইছিলাম, তাই না? ট্রান্সফর্ম থেকেও কিন্তু রিফ্লেক্ট করা বা ফ্লিপ করা যে ব্যাপারটা ছিল সেটা কিন্তু আমরা পাইছি। তো একটা ইমেজের জন্য সে জিনিসটা কীভাবে করা যেতে পারে সেটা একটু দেখবো। এটা ইমেজ থেকেই পাবো, ইমেজ রোটেশন অপশন থেকে। এখানে সিম্পলি বলে দেওয়া আছে যে 180 ডিগ্রি রোটেট করবে, 90 ডিগ্রি ক্লক ওয়াইজ করবে, 90 ডিগ্রি কাউন্টার ক্লক ওয়াইজ করবে। এই জিনিসগুলো কি বোঝা যাচ্ছে না? 180 ডিগ্রি ঘুরা দিচ্ছে আর ক্লক ওয়াইজ কাউন্টার ক্লক ওয়াইজ তো আমরা বুঝি। তো জাস্ট কি করে, যে 90 ডিগ্রি যদি ক্লক ওয়াইজ বলি, যে ঘড়ি কাটার দিকে 90 ডিগ্রি ঘুরে যাবে, সেই কাজটা করতেছে। এটা আপনারা দেখে নিতে পারেন। আর এখানে যে ফ্লিপ ক্যানভাসের কথা বলা হচ্ছে, তো ক্যানভাসটাকে ফ্লিপ করে দিবে হরাইজন্টালি আর ভার্টিক্যালি। যদি হরাইজন্টালি দেই তাহলে ডানে বামে ফ্লিপ করবে, রিফ্লেক্ট করবে আর কি। এটা ডান দিকে ছিল, এটা বাম দিকে চলে আসছে, এই কাজটা করবে। নতুন যেটা পাওয়া যাবে এখানে, এগুলো সবই আগে আগে আগেই পাইছেন আপনারা। তো নতুন যেটা পাওয়া যাবে সেটা হচ্ছে আরবিটারি, এই অপশনটা। আরবিটারি দিয়ে কী কাজটা হয় সেটা একটু বলে নেই। অনেক সময় এরকম হয় না যে কোনো একটা ইমেজ আমরা হয়তো স্ক্যান করলাম তো এরকম বাঁকা হয়ে আসলো ইমেজটা, এরকম হয় না অনেক সময়? তো এই বাঁকা ইমেজগুলোকে সোজা করার জন্য আরবিটারি আমরা ইউজ করতে পারি। কীভাবে করবো সেটা, এখানে সাধারণত আইড্রপারটা দেখায়। তো আইড্রপারের মধ্যে গেলে দেখবেন যে একটা রুলার টুল পাওয়া যাবে। এই টুলটা দিয়ে প্রথমে বাঁকা জায়গাটা আমরা একটু মেপে নিব না, আসলে জাস্ট ইন্ডিকেট করে দিব যে বাঁকা হচ্ছে এতটুকু বাঁকা। তো তার জন্য যেটা করব, একটা জায়গায় ক্লিক করে ড্র্যাগ করতে হয়, ড্র্যাগ করে এই টুলটা ইউজ করতে হয়, ক্লিক করে ছেড়ে দিলে হবে না। জাস্ট একটু টেনে এই বরাবর, এই যে বাঁকা হয়ে আছে বাঁকা বরাবর টেনে একটু জায়গায় এনে ছেড়ে দিব, জাস্ট বোঝানোর জন্য যে এই অ্যাঙ্গেল বরাবর বাঁকা হয়ে আছে। এতটুকু জায়গা বাইরের থেকে কম নিলেও চলবে, বা পুরা এই মাথা ওই মাথা বরাবর টানতে পারি। এই কাজটুকু করে যেটা করব, ইমেজ থেকে এসে রোটেশনে যে আরবিটারি এই অপশনটাতে ক্লিক করে দিব। এখানে এসে কিছু করতে হবে না, এই যে টেনে দিলাম, টেনে দেওয়া থেকেই সে সব কিছু ডিসাইড করে ফেলছে যে কতটুকু অ্যাঙ্গেল ঘুরতে হবে, কোন দিকে ঘুরতে হবে। এটা সে এই রুলার দিয়ে টেনে দিলে সে এটা ডিসিশন নিয়ে ফেলবে যে কী করতে হবে। জাস্ট ওকে করে দিব, আর ইমেজটা দেখেন এখন কিন্তু বাঁকা থেকে সোজা হয়ে গেছে। পারা যাবে না এটা দেখেন? মাল্টিপল লেয়ারে যদি থাকে, পুরো জিনিসটাকে পুরো ক্যানভাসটাকে ধরে সে ফ্লিপ করে দেবে। আমরা ইমেজ থেকে যদি যাই, ইমেজ থেকে রোটেট, তারপরে যদি ফ্লিপ হরিজেন্টাল হয়, দেখেন পুরো ক্যানভাস ধরেই রোটেট করে দিয়েছে। আগেরটা কাজ করে হলো শুধু ইমেজ নিয়ে, সিলেক্টেড ইমেজ নিয়ে, আর এখান থেকে যেটা আছে ইমেজ থেকে এটা কাজ করে হলো ক্যানভাস নিয়ে। এখানে লিখাই আছে কিন্তু ক্যানভাস, হ্যাঁ, এটা কাজ করে ভার্টিক্যালি প্রয়োজন হয়।
যেটা হলো আপনি ফটোশপ নিয়ে কাজ করছেন, ফটোশপে মাল্টিপল ইমেজ আছে, তখন আপনি মাল্টিপল ইমেজে যে কোনো একটা ইমেজকে ফ্লিপ করার কাজ করবেন এখান থেকে। যদি এরকম একটা ছবি তুলেছেন অথবা স্ক্যান করেছেন অথবা সিঙ্গেল একটা ইমেজ আছে, তখন যদি আপনি ফ্লিপ করতে হয়, রোটেট করতে হয়, তখন তার ওইটা দিয়ে হবে না, তাহলে আবার আপনাকে ফটোশপে ফাইল বানাতে হবে, অনেকগুলো হ্যাসেল আছে। সেই হ্যাসেল থেকে বাঁচার জন্য বেসিক্যালি এই সিস্টেমটা দিয়েছে, চাইলে আপনি ক্যানভাস ধরেও ঘোরাতে পারেন। আমাদের পরের যে অপশনটা আছে সেটা হলো কালার কারেকশন। আজকের ক্লাসে আমরা কালার কারেকশনটা দেখব। কালার কারেকশনটা কখন প্রয়োজন হয়, নর্মালি মনে করেন আপনি একটা ছবি তুলেছেন, ছবি তোলার পরে মনে হলো ছবিটাতে আসলে আলো অনেক বেশি হয়ে গেছে, এরকম হয় না অনেক সময়? আবার অনেক সময় দেখা যায় যে ছবি তুলেছেন, ছবিটা তো অত ব্রাইট হয় নাই, সুন্দর হয়নি। আমরা ডে বাই ডে আরও কিছু জিনিস শিখব পরের ক্লাসে। 14 নম্বর ক্লাস আছে যেটা বিউটি রিটাচিং, তার মানে হলো যে ছবি তোলার সময় পরে দেখা যায় অনেক সময় স্পট আছে, অনেক কারো তিল আছে, কারো কাটা আছে, এরকম টুকটাক স্পট থাকে যেগুলো ফিক্সিংয়ের কাজগুলো করে। তার মানে ছবি ম্যানিপুলেশনের মধ্যে দুইটা জিনিস পড়ে, একটা হলো ফিক্সিং আর একটা হলো কালার কারেকশন। তা আজকে আমরা যে জিনিসগুলো দেখব সেটা হলো কালার কারেকশন, কীভাবে কালার কারেকশন করা যায়, একটা ছবিতে কত রকম মডিফিকেশন হতে পারে, তার মধ্যে আসলে ভাইটাল যে বিষয়গুলো আছে সেগুলো আমরা দেখব, বাকি জিনিসগুলো আপনারা দেখে নেবেন কারণ ওগুলো আসলে খুব বেসিক ফিচার। তার মধ্যে যে জিনিসগুলো আমরা দেখব সেটা হলো কালার কারেকশনের জন্য হিউ স্যাচুরেশন কীভাবে কাজ করে, কালার ব্যালেন্স, ব্রাইটনেস, কন্ট্রাস্ট, লেভেল, কার্ভস, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। আরও দুই একটা টোন দেখিয়ে দিব যেগুলো দেখালে হয়তো আপনাদের সুবিধা হবে, সেগুলো ক্লাসের মাঝখানে চলে আসবে, লিস্টেড নাই, তারপর সেগুলো দেখিয়ে দিব। তাহলে কালার কারেকশনটা মূলত প্রয়োজন হয় ছবি তোলার পরে, র ছবি যেটাকে বলা হয় সেই ছবিগুলো কালার কারেকশনের জন্য প্রয়োজন হয়। আর যে ছবিগুলো আমরা সাধারণত কিনতে পাই, প্রিমিয়াম ছবি বা স্টক পিকচার, এগুলো আসলে কালার কারেকশন করে স্ট্যান্ডার্ড করেই দেওয়া আছে, সেগুলোতে কালার কারেকশনের খুব একটা প্রয়োজন হয় না। তারপরেও বিভিন্ন ধরনের ইফেক্ট দেওয়ার জন্য, স্টাইল করার জন্য আপনারা কালার কারেকশন করতে পারেন। তো কালার কারেকশনের দুইটা ধরন আছে, আপনারা যদি লিস্টে খেয়াল করেন, একটা হলো অ্যাডজাস্টমেন্ট আর একটা হলো অ্যাডজাস্টমেন্ট লেয়ার। আমরা যদি ইমেজ মেনুতে সেকেন্ড পজিশনটায় দেখি, দেখে অ্যাডজাস্টমেন্ট নামে একটা সাব মেনু আছে, তার মধ্যে আরও কিছু সাব মেনু আছে যেখানে কালার কারেকশনের আসলে সবগুলো ইস্যু আছে। এবং একই জিনিস এখানকার ম্যাক্সিমাম জিনিসগুলো আছে অ্যাডজাস্টমেন্ট লেয়ারের মধ্যে। আরেকটা বিষয় আছে অ্যাডজাস্টমেন্ট লেয়ার, অ্যাডজাস্টমেন্ট লেয়ারটা পাবেন লেয়ারের নিচে এসে 4 নম্বর বাটনটা, বাম পাশ থেকে 4 নম্বর, ডান পাশ থেকে 4 নম্বর, মোট কথা মাঝামাঝি জায়গায়। মাঝামাঝি জায়গায় যদি আপনি ক্লিক করেন, এখানে অনেকগুলো বিষয় আছে যেগুলো অ্যাডজাস্টমেন্ট লেয়ারের মধ্যে আছে। তাহলে একই জিনিস দুই জায়গায় থাকার কারণটা কি, লজিকটা কি, নিশ্চয়ই কোনো না কোনো কারণ আছে। সেই কারণটা আমরা দেখবো যে কেন দুইটা জিনিস একই জিনিস দুই জায়গায় দেওয়া হলো। আমরা যদি প্রথমে দেখি ইমেজ মেনু থেকে অ্যাডজাস্ট থেকে হিউ অ্যান্ড স্যাচুরেশন যদি ক্লিক করি, আমরা এখানে কিছু ফিচার পাবো। আমরা হিউ অ্যান্ড স্যাচুরেশন ডিটেলস পরে দেখবো, আপাতত ডিফারেন্সটা দেখার জন্য আমি হিউ অ্যান্ড স্যাচুরেশনটা দেখাচ্ছি। আমি যদি এখানে কালার চেঞ্জ করি, দেখেন এটা ডিফারেন্ট একটা কালার শেপ চলে আসলো। আমি যদি এটাকে ওকে করি, কি হলো, পুরো ছবিটা ছিল মাল্টি কালার, এখন একটা গ্রিনিশ ভাব চলে আসছে পুরো ছবিটাতে, তাই না? একটা গ্রিন গ্রিন ভাব আসছে। আপনি যদি এটা সেভ করেন, সেভ করে ক্লোজ করে দেন, আবার যদি খুলেন কি সমস্যাটা হবে, সমস্যা হলে এটাকে আন্ডু করার কোনো অপশন থাকবে না, কিন্তু আমরা যদি ডিফারেন্ট একটা ওয়ে আছে, যে ওয়েটাকে বলা অ্যাডজাস্টমেন্ট লেয়ার থেকে হিউ স্যাচুরেশন যখন করব, আমি মনে করেন এখান থেকে কালার চেঞ্জ করলাম, রেডিশ বা গ্রিনিশ করলাম, করার পরে আমি এটা সেভ করলাম, সেভ করে যদি আবার খুলে আবার আমি মডিফাই করতে চাই, সেটা সম্ভব। কেন সম্ভব? কারণ এ আসলে ছবির উপরে ডিরেক্টলি ইম্পোজ করে না, ছবির উপরে ডিরেক্টলি ইমপ্লিমেন্ট করে না, কি করে, সে আলাদা একটা লেয়ার তৈরি করে দেয়। আপনি কাজ করার পরে যদি মনে হয় না যে আমি মডিফাই করতে চাই, আপনি এখানে ডাবল ক্লিক করেন, এই প্রপার্টিস প্যানেল বলে একটা কথা আছে, আপনি প্রপার্টিস প্যানেলে সব ডিটেলস দেখতে পাবেন। এখানে এসে আপনি ডিফারেন্ট কালার মডিফাই করতে চান, আপনি মডিফাই করতে পারেন। ইভেন চান যে না, আমি আসলে ইফেক্টটা দিতেই চাই না, আমি হয়তো ভুল করে দিয়েছি, ধরে ফেলে দেন, কোনো সমস্যা নেই। তার মানে এটা কি করছে, আলাদা একটা লেয়ার তৈরি করে দিচ্ছে, ডিফারেন্ট একটা জিনিস তৈরি করে দিচ্ছে। তো ডিফারেন্ট লেয়ার হলে কি হচ্ছে, সে আসলে অরিজিনাল ইমেজটার কোনো মডিফিকেশনই করছে না। তার মানে একই জিনিস দুইভাবে যদি আমরা করি, তাহলে দুই রকম ফিচার পাবো। এখন আপনার কোশ্চেন আসতে পারে যে অ্যাডজাস্টমেন্ট লেয়ার যদি আমার জন্য ইজি হয়, তাইলে ওইখান থেকে কেন আছে, ইমেজ মেনু থেকে কেন আছে, এই কোশ্চেনটা থাকতেই পারে না। এটার একটা সহজ অ্যান্সার যদি আপনারা চিন্তা করেন, সেটা হলো এখান থেকে যদি আমরা ইমপ্লিমেন্ট করি ইমেজ মেনু থেকে, তাহলে যেটা হবে, এই ফাইলটার ভারী তৈরি হবে না, মানে ফাইলটা আরও বেশি ভারী করবে না, ইমপ্লিমেন্ট যা হয়ে যাবে ওয়ান টাইম শেষ। কিন্তু আপনি যখন এখান থেকে একটা অ্যাডজাস্টমেন্ট লেয়ার তৈরি করবেন,
তখন কি হবে, সে ফাইলটাকে একটু ভারী করবে, কারণ সে আসলে একটা জিনিস ইনক্লুড করছে ফাইলের সাইজ। এরকম মনে করেন আপনি 50টা লেয়ার নিলেন যেগুলো অ্যাডজাস্টমেন্ট লেয়ার হিসেবে, তখন দেখবেন ফটোশপের যে ফাইলটা আছে কম্পেয়ার টু আপনি ডিরেক্ট ইমপ্লিমেন্ট থেকে অ্যাডজাস্টমেন্ট লেয়ারের ফাইলটা ভারী একটু বেশি হবে। তো আপনার সুবিধার জন্য আপনি এটা ইউজ করতে পারেন, কিন্তু কখনো যদি মনে হয় না এটা আমি ইমপ্লিমেন্ট করে ফেলবো ওয়ান টাইম, সেই ক্ষেত্রে আপনি হয়তো ইমেজ মেনু থেকে অ্যাডজাস্টমেন্ট ইউজ করতে পারেন। ডিফারেন্সটা কি বুঝাতে পেরেছে? অ্যাডজাস্টমেন্ট লেয়ার থেকে করার জন্য প্রথমে আমি দেখাচ্ছি ব্রাইটনেস অ্যান্ড কন্ট্রাস্ট। ব্রাইটনেস কন্ট্রাস্টের কাজটার জন্য আপনাকে প্রিভিউটা অ্যাক্টিভ রাখতে হবে। যদি প্রিভিউ অ্যাক্টিভ না থাকে আপনি যত মডিফিকেশনই করেন আসলে কোনো ইম্প্যাক্ট দেখা যাবে না, কোনো রেজাল্টই পাবেন না। রেজাল্ট ইনস্ট্যান্ট দেখার জন্য প্রিভিউর কোনো অল্টার নাই, সো আপনি প্রিভিউ বাটনে ক্লিক করেন। কখনো যদি এরকম হয় যে আপনি অনেক অ্যাডজাস্টমেন্ট করে ফেলছেন, উল্টাপাল্টা অনেক কিছু হয়ে গেছে, আসলে ফিরে যেতে পারছেন না বা খুঁজে পাচ্ছেন না কোন জায়গায় ছিলেন বা কোথায় আছেন, কিবোর্ডে অল্টার কি আছে, তাই না? সবার কিবোর্ডে অল্টার কি আছে, অল্টার কি প্রেস করার সাথে সাথে দেখেন একটা কি চেঞ্জ হয়ে যাচ্ছে, ক্যান্সেল কিটা চেঞ্জ হয়ে রিসেট হয়ে যাচ্ছে। আপনি কি করেন, অল্টার কি চেপে রেখে রিসেটে ক্লিক করেন, তাহলে সে আবার ডাব মানে ডিফল্ট অবস্থায় ফিরে আসবে। এখন আপনি আবার কালার কারেকশন করেন, উপরেটা যেটা করে যে ব্রাইটনেসকে তৈরি করে দেয়, মানে ছবিটার মধ্যে দেখেন পুরো ছবিটা যেরকম ছিল, দেখেন ব্রাইটনেস তৈরি করে দেয় পুরো ছবিটার মধ্যে। নিচের যেটা কাজ করে কন্ট্রাস্ট, কন্ট্রাস্ট আমরা বুঝি একটা ছবির মধ্যে কন্ট্রাস্টের পরিমাণ বাড়িয়ে দেওয়ার কাজ করে, আবার কন্ট্রাস্টের পরিমাণ ডাউন করার কাজ করে। এটার ইমপ্যাক্ট আসলে যেহেতু এই ছবিটা আসলে প্রিমিয়াম ছবি যার কারণে খুব একটা দেখা যাচ্ছে না, কিন্তু একটা র ছবি যদি আমরা নিই কালার কারেকশনের র ফাইলের মধ্যে যদি আপনি যান, এখন যদি ব্রাইটনেস কন্ট্রাস্ট ইউজ করেন, এখন দেখেন আপনারা যদি খেয়াল করে দেখেন কন্ট্রাস্টটা কিন্তু এখন দেখা যাচ্ছে, আগের ছবিটা কিন্তু দেখা যায়নি। আর কারণটা হলো আগের ছবিটা অলরেডি কন্ট্রাস্ট, অ্যাডজাস্টমেন্ট, ব্রাইটনেস যা যা আছে সব সেট করা আছে, যার কারণে সেটা মতো ইম্প্যাক্টটা দেখা যাবে না। এই ছবিটা হলো মানে জাস্ট র আমরা তুলেছি, এটার পরে কোনো কালার কারেকশন করা হয়নি, যার কারণে আপনি যতগুলো ইম্প্যাক্ট আছে সবগুলো এটার মধ্যে পাবেন। তার মানে একটা ছবি তোলার পরে এখন যদি আপনি এরকম কালার কারেকশন ওকে করেন, ছবিটা যে পরিমাণ ব্রাইট হয়েছে আপনি যদি কন্ট্রোল জেড দেন, এখন মনে হবে ডার্ক মানে ময়লা আবর্জনা ভরপুর। একটা নতুন ফিচার আমরা একটু জেনে নিই, এখানে হলো রিভার্ট নামে একটা বিষয় আছে। রিভার্টের মানে তো আমরা জানি, তাই না? রিভার্ট শব্দের অর্থ এটা হলো কোনো ছবি সেভ করা অবস্থা যেরকম ছিল, আপনি খোলার পরে যদি কোনো মডিফিকেশন করেন, মডিফিকেশন করে মনে হলো যে আসলে না আমার ছবিটা যে অবস্থায় আমি খুলেছি বা যে অবস্থায় সেভ করা ছিল ওই অবস্থা ফিরে যেতে চাই, আপনি ইনস্টিট অফ দুইটা কাজ করতে পারেন, এটাকে ক্লোজ করে দিয়ে ওপেন করতে পারেন। তাহলে মানে দুইটা কাজ না করে যদি একটা করতে চান শুধু রিভার্টে ক্লিক করবেন, সেই অবস্থা ফিরে আসবে। রিভার্টটা হলো এই কাজ করে। সেকেন্ড আমরা দেখবো হলো কালার ব্যালেন্স। কালার ব্যালেন্স কী করে, অ্যাডজাস্টমেন্ট থেকে যদি আমরা যাই, কালার ব্যালেন্স আছে, কালার ব্যালেন্স দিয়ে আসলে কালার অ্যাডজাস্টমেন্ট করে, কিন্তু এখানে কিছু জিনিস আছে যেটা আমাদের প্রিভিয়াসলি জানা দরকার, যে একটা ইমেজের মধ্যে কয়টা এরিয়া আছে আমরা কি জানি, এর আগে কথা হয়েছিল এটা নিয়ে। একটা ইমেজের মধ্যে তিনটা এরিয়া থাকে, একটা ইমেজের মধ্যে কমপক্ষে তিনটা এরিয়া থাকে। মনে করেন একটা ছবির মধ্যে যে হোয়াইট পার্ট আছে, যে সাদা পার্ট আছে, মানে ব্রাইট যে পার্টগুলো আছে, যেমন হাতের মধ্যে এরকম হোয়াইট এরিয়া আছে, এই এরিয়াগুলোকে বলা হয় হাইলাইট। হোয়াইট যে পার্টগুলো আছে সেগুলো হলো হাইলাইট। এই যে ডার্ক এরিয়া আছে ছবির মধ্যে, ডার্ক এরিয়া আছে না, অনেক ডার্ক, হ্যাঁ এখানে ডার্ক, এই ডার্ক এরিয়াগুলোকে বলা হয় শ্যাডো। আর বাকি যে জায়গাগুলো আছে এটাকে বলা হয় মিডটোন। তার মানে একটা ছবির মধ্যে তিনটে এরিয়া থাকবে কমপক্ষে। আমরা যদি কালার ব্যালেন্সে যাই, কালার ব্যালেন্সে দেখেন তিনটে অপশন আছে, হাইলাইট আছে, শ্যাডো আছে, মিডটোন আছে। এই তিনটে এরিয়া নিয়ে সে কাজ করে। এখন সাধারণত কালার ব্যালেন্সে মিডটোনটা বাই ডিফল্ট করে দেয়, এই কারণে যে মিডটোনটা যদি আপনি ব্যালেন্স করেন বাকি ব্যালেন্সটা মোটামুটি চলে আসে। তারপরে যদি অনেক ছবি খুব দেখা যায় ডার্ক এবং লাইটের খুব বেশি কম্বিনেশন থাকে, তখন আপনি শ্যাডো এবং হাইলাইট নিয়ে কাজ করতে পারেন, আদারওয়াইজ মিডটোন নিয়ে কাজ করলে হয়। এখানে শেখার বিষয় যেটা সেটা হলো যে কোন কালারটা আপনি বাড়ালে কোন কালারটা কমবে সেই জিনিসটা আপনি এখানে দেখতে পাবেন। যদি আপনি ছবির মধ্যে রেড কালার বাড়ান তাহলে সায়ান কালার কমবে, যদি আপনি সায়ান বাড়ান তাহলে রেডের পার্সেন্টেজ কমবে। দেখেন আমি সায়ান বাড়াচ্ছি, রেডের পার্সেন্টেজ কমে যাচ্ছে ছবির মধ্যে। এবং এখানে যদি আমি গ্রিনের পার্সেন্টেজ বাড়াই তাহলে কী হচ্ছে, মেজেন্টা পার্সেন্টেজ কমে যাচ্ছে, মেজেন্টা মানে রেডিশ, তার মানে রেডিশ ভাবটা কমে যাচ্ছে। আবার যদি মেজেন্টা বাড়াই তাহলে গ্রিনের পরিমাণ কমে যাচ্ছে। এরকম করে আপনার ছবির রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনি কালার ব্যালেন্স করতে পারেন, যে কী ধরনের ব্যালেন্স আপনার ছবির মধ্যে প্রয়োজন। কখনো কখনো হয় যে ছবিটা আমি একটু ব্রাইট করতে চাই, আমি একটু রেডিশ ভাব করতে চাই ছবির মধ্যে,
দেন আপনি সেটাকে রেডিশ বানিয়ে যেতে পারেন। কম্বিনেশনটা আপনার দেখতে হবে কোথায় কোথায় গেলে রেডিশ হয়। এখানে তিনটা এরিয়া আছে, যে কোনো তিনটা এরিয়া ধরেই আপনি কাজ করতে পারেন। তাই ইনিশিয়ালি মিডটোনটাইজটা বেস্ট, সেটা হলো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। এখন যারা কাজ করে অলরেডি প্রফেশনাল তারা জানেন যে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট আসলে কালার মোড থেকে গিয়ে যদি গ্রে স্কেল করে দিই তাহলে ধুম করে কিন্তু ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয়ে যাচ্ছে, তাই না ছবিটা? কিন্তু আমরা তাহলে ব্ল্যাক কালার থেকে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কেন করবো? এখানে অ্যাডজাস্টমেন্টে গেলে একটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট আছে, দুইটা পার্থক্য কি? অবশ্যই কোনো না কোনো পার্থক্য আছে যার কারণে এই জিনিসটা এখানে দেওয়া। পার্থক্যটা হলো আপনি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করছেন ডিফল্ট ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, কিন্তু আপনার যদি মনে হয় যে ছবির মধ্যে আসলে সায়ানের পরিমাণটা কমে গেছে বা বেড়ে গেছে, এটাকে বাড়ানো দরকার, কমানো দরকার, হ্যাঁ গ্রিনের পরিমাণটা বাড়ানো দরকার বা কমানো দরকার, রেডের পরিমাণটা আপনি চেঞ্জ করতে চান, হ্যাঁ ইয়েলোর পরিমাণ আপনি কমাতে চান বা বাড়াতে চান, ব্লুর পরিমাণ কমাতে চান বাড়াতে চান, দেখেন তাহলে কী হচ্ছে, জামাগুলো তো একটু ব্লুর পরিমাণ ছিল, আমরা যদি প্রিভিউ তুলে দিই দেখেন জামাগুলো ব্লু ছিল যার কারণে ব্লুর পরিমাণটা কমাতে চাইলে বাড়াতে চাইলে বাড়াতে পারছেন। তার মানে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করছেন ছবিটা, সে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করার সময় আপনি অ্যাডজাস্ট করতে পারেন আসলে ছবিটাকে কীরকম অ্যাডজাস্ট করে আপনি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করতে চান। নর্মালি যদি আপনি একটু ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করেন তাহলে এই অপশনগুলো কখনই আসবে না, কখনই পাওয়া যাবে না। তাহলে অ্যাডজাস্টমেন্ট করে যখন ওকে করবেন ছবিটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয়ে যাবে। আচ্ছা দুইটা একসাথে দেখিয়ে নিই, তারপরে আপনারা প্র্যাকটিস করেন। দুইটা আসলে কাছাকাছি কিন্তু দুইটার মধ্যে একটু পার্থক্য আছে। আমরা যদি লেভেলে যাই, লেভেলে যেটা হয় তিনটে এরিয়া আছে, আপনারা দেখতে পাচ্ছেন যে তিনটা স্লাইডার, তিনটা কালার, এটা হলো হোয়াইট কালার, এটা হলো ডার্ক কালার, এটা হলো মিডল কালার মানে গ্রে কালার। তার মানে হলো এটা মিডটোন নিয়ে কাজ করে, এটা হাইলাইট নিয়ে কাজ করে, এটা হলো শ্যাডো নিয়ে কাজ করে। আমরা যদি ছবির মধ্যে ব্রাইটনেস বাড়াতে চাই, হাইলাইট এরিয়া বাড়াতে চাই, দেখেন হাইলাইট যত বাড়াচ্ছেন ছবি দেখেন হাইলাইটেড এরিয়া হোয়াইট এরিয়াগুলো আরও হোয়াইট হচ্ছে, আরও ব্রাইট হচ্ছে, তাই না? এখন ডিপেন্ড করবে আপনি একটা ছবির কোন এরিয়াটা কতটুকু বাড়াবেন। হয়তো আমার মনে হচ্ছে এই ছবিটা অ্যাডজাস্ট করতে গেলে আমি যতটুকু বাড়িয়েছি 220, ইটস ফাইন, এর থেকে বেশি হলে জিনিসটা বার্ন করবে, দেখতে ভালো লাগবে না। যদি মনে হয় যে ছবির মধ্যে ডার্ক এরিয়াটা ইনক্রিজ করা দরকার, আপনি ডার্কনেসটা বাড়াতে পারেন, কিন্তু ওভারঅল ছবিটা দেখে মনে হচ্ছে আসলে ডার্কনেস 2-3% বেশি প্রয়োজন নেই। মিডটোনটা নিয়ে আপনি প্লে করতে পারেন, মিডটোনটা ওভারঅল কাজ করে, দুই রকম কাজ করে, ডার্ক এবং লাইট দুইটাই কাজ করে। যদি আপনি নিউজ পেপারে প্রিন্ট করেন, নিউজ পেপারগুলো সাধারণত হয় কি টোন লেস করে দেয়, টোনে প্রবলেম করে, অনেক সময় দেখা যায় ছবিটা লাইট প্রিন্ট করেছেন ডার্ক হয়ে যায়, তখন আপনি যেটা করতে পারেন ছবিটা কম্পারেটিভলি যেরকম ব্রাইট হওয়ার কথা তার থেকে আরেকটু ব্রাইট করে দিতে পারেন, তাহলে দেখতে জিনিসটা সুন্দর লাগবে। আর যদি মনে হয় না আপনি অ্যাডজাস্ট করতে চান, তাহলে আমার মনে হয় যে অ্যাডজাস্টমেন্ট আছে, এরকম একটা অ্যাডজাস্টমেন্টে রাখতে পারেন চাইলে মিডটোনটা নিয়ে, সিম্পলি ওকে করেন মিডটোনটা নিয়ে হয়ে যাবে। যদি আপনার মনে হয় না আমি সিঙ্গেল সিঙ্গেল কালার নিয়ে কাজ করব, সিঙ্গেল কালার বলতে এখানে যে চ্যানেল আছে চ্যানেলগুলো বেসিক্যালি কাজ করে আপনার ছবির মুড অনুযায়ী। ছবিটা যদি RGB হয় তাহলে রেড গ্রিন ব্লু পাবেন, যদি ছবিটা CMYK হয় তাহলে যেগুলো পাওয়ার কথা সেগুলো পাবো, কী কী পাবো, সায়ান, ম্যাজেন্টা, ইয়েলো, ব্ল্যাক পাবো। তাহলে একটা ছবির মধ্যে মাল্টিপল কালার নিয়েও কাজ করতে পারেন। যদি মনে হয় এই ছবিটাতে রেডের পরিমাণ অনেক বেশি আছে, আমরা রেডটাকে একটু কমানোর চেষ্টা করি বা বাড়ানোর চেষ্টা করি। যদি কমাতে চাই তাহলে ডান দিকে দিব, দেখবেন কমে গেছে রেডের পরিমাণটা, কমে যাচ্ছে, গ্রিনের পরিমাণ বেড়ে যাচ্ছে, যেটা আমরা কালার ব্যালেন্সে দেখেছিলাম যে কী বাড়ালে কী কমে, কী কমালে কী বাড়ে, সেই জিনিসগুলো কাজ করবে। হ্যাঁ আবার যদি মনে হয় না গ্রিনটা নিয়ে আমরা প্লে করতে চাই, গ্রিনটা একটু বাড়াতে চাই অথবা কমাতে চাই, হাইলাইট এরিয়াটা বাড়াতে চাই, এরকম সিঙ্গেল সিঙ্গেল কালার নিয়ে আপনি কাজ করতে পারেন, প্লে করতে পারেন। তাহলে লেভেলের কাজ হলো দুইটা, একটা হলো সবগুলো নিয়ে কাজ করতে পারে আর একটা হলো সিঙ্গেল কালার নিয়ে কাজ করতে পারে। আচ্ছা লেভেলটা হলো, সরি কার্ভটা হলো, এখানে কার্ভে দুইটা এরিয়া থাকে, একটা হাইলাইট থাকে, একটা শ্যাডো থাকে। কিন্তু হাইলাইট শ্যাডো থাকলেও এটার মধ্যে একটা স্পেশালিটি আছে যেটা অন্যটার মধ্যে নাই। স্পেশালিটি হলো যে এই কার্ভটা আমরা দেখতে পাচ্ছি, ট্রায়াঙ্গেলটা, সরি অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটার মধ্যে আবার মাল্টিপল পয়েন্ট তৈরি করা যায়। মাল্টিপল পয়েন্টটা তৈরি হয় কি, যে আমরা যদি একটা পয়েন্ট ক্লিক করে ড্র্যাগ করে, দেখেন পুরো ছবিটা কালার নিয়ে এসে কাজ করছে। আবার যদি মনে হয় না হাইলাইটের এরিয়াটা আমার একটু বেশি বেড়ে গেছে, একটু কমানো দরকার, হাইলাইট ধরে কমাতে পারেন। যদি মনে হয় না এটাকে বাড়ানো দরকার, আপনি বাড়াতে পারছেন। এখানে মাল্টিপল অপশন নিয়ে, মাল্টিপল পয়েন্ট নিয়ে কাজ করা যায়। এখন এরকম কাজ করার সময় যদি মনে হয় যে না আমি যে পয়েন্টগুলো নিচ্ছি আসলে একটা পয়েন্ট ঠিক নেই, মনে করেন এই পয়েন্টটা নিয়েছি, এই পয়েন্টটা আমার কাছে মনে হচ্ছে ঠিক নেই, এটাকে ফেলে দিতে হবে। ফেলে দেওয়ার জন্য ধরে এরকম টান দেন, বাহিরে ছেড়ে দেন, রিমুভ হয়ে যাবে। এটাকে প্রয়োজনে ধরে টান দিয়ে ছেড়ে দেন, চলে আসবে। তার মানে এই ছবিটা, এই কার্ভসের স্পেশালিটি হলো মাল্টিপল পয়েন্ট নিয়ে আপনি অ্যাডজাস্টমেন্ট করতে পারেন,
যেটা লেভেলের মধ্যে এই অপরচুনিটিটা নাই। লেভেল ফ্ল্যাট কাজ করে, এটা মাল্টিপল অপশন নিয়ে কাজ করে। অ্যাডজাস্টমেন্ট মেনু থেকে যদি আমরা হিউতে যাই, হিউটা আসলে অনেকগুলো সেক্টর নিয়ে কাজ করে, আমরা দেখব। প্রথম যেটা আছে হিউ, হিউটা কি হয়, মাল্টিপল কালার আছে, দেখেন এই কালার দেখে কি মনে হচ্ছে, একটা সিনেমার কথা মনে হওয়ার কথা, তাই না? একটা সিনেমাতে এরকম কালার ছিল না, খুব ফেমাস, মাল্টিপল কালার তৈরি করতে পারে। সেকেন্ডটা কি করে, এটা হলো স্যাচুরেট, মানে কালারের ঘনত্ব, কালারের পরিমাণ বাড়ানো কমানো। এটাকে যদি আপনি বামের দিকে নেন, আস্তে আস্তে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয়ে যাবে, যদি ডান দিকে নেন, কালারের পরিমাণ বাড়তে থাকবে। তারপরে যেটা লাইটনেস, লাইটনেস যদি কমাতে থাকেন পুরো ছবিতে, পুরো এরিয়াতে কালারের পরিমাণ কমতে থাকবে, এক সময় এটা অন্ধকার হয়ে যাবে। আবার যদি বাড়াতে থাকেন, বাড়তে বাড়তে এক সময় একদম বেড়ে যাবে, সাদা হয়ে যাবে। এটা পরিমাণ মতো আপনি বাড়াতে পারেন, কমাতে পারেন, ডিপেন্ড করে আপনি কখন কোনটা দরকার। হ্যাঁ, এটা কালারের পরিমাণ। মজার বিষয়টা হলো কালারাইজ, আপনি যদি কালারাইজে ক্লিক করেন, পুরো ছবিটা যদি খেয়াল করে দেখেন, মনে হচ্ছে স্বাধীনতার সময় তোলা ছবিটা। এটার একটা টোন, এটার একটা নাম আছে, এই টোনটার একটা নাম আছে, আমরা কি জানি ওটাকে কি বলে, এটাকে বলে সেফিয়া টোন। এই ধরনের ছবিগুলোকে বলা হয় সেফিয়া টোন। এরকম বিভিন্ন ধরনের কালার আপনি তৈরি করতে পারেন, যেমন এটা একটু রেডিশ টাইপের হয়, দেখেন না যে পুরোনো ছবি দানের সময় এরকম একটা টোনও চলে আসে, তাই না? এই টাইপের টোন আসে, অথবা একটু এরকমও আসে। হ্যাঁ, বিভিন্ন ভেরিয়েশনের টোন আসে, এটা ডিপেন্ড করে পেপারের উপরে। তাহলে আমরা হিউ অ্যান্ড স্যাচুরেশন থেকে এই কাজটা করতে পারি। আবার যদি আমরা চাই কালারাইজে গেলে, আমি মাস্টার কালার ছাড়া কোনো অপশন পাবো না। যদি কালারাইজ তুলে দিয়ে আমরা অন্য কালার নিয়ে কাজ করতে চাই, এখানে বিভিন্ন ভেরিয়েশন আছে কালারের। গ্রিন কালার নিয়েও কাজ করতে চাই, গ্রিন কালারের পরিমাণ বাড়াবো, কমাবো, মানে এই ছবির মধ্যে যে গ্রিনটা আছে সেটা নিয়ে কাজ করবে। তবে হিউ অ্যান্ড স্যাচুরেশন আমি যেটা বেস্ট পেয়েছি, মাস্টার কালার নিয়ে কাজ করাটা, তাহলে ইফেক্টগুলো সুন্দর আসে। দেখেন নর্মালি আমরা যখন নাকি অ্যাডজাস্টমেন্ট লেয়ার নেই, তখন যেই সমস্যাটা হয় যে হিউ অ্যান্ড স্যাচুরেশন দিয়ে দেখাই, এটা আমরা দেখেছি এর আগেও, যে পুরো দুইটা ছবি আছে, আমার নিচে ব্যাকগ্রাউন্ড আছে, উপরে যে ছবিটা আছে, দুইটাতে কিন্তু ইমপ্লিমেন্ট মানে একই ইফেক্ট চলে আসছে, কিন্তু আমার রিকোয়ারমেন্ট হলো শুধু এই ছবিটাই আসবে, তখন আমরা কি করব। এটার জন্য একটা ইজি ওয়ে আছে, অ্যাডজাস্টমেন্ট লেয়ারে যে জিনিসটা মনে রাখতে হবে, যে লেয়ারটার মধ্যে আপনি ইমপ্লিমেন্ট করতে চান, ঠিক সেই লেয়ারটার উপরে থাকা উচিত। এখানে যদি থাকে, তাহলে যে সুবিধাটা পাবেন, অ্যাডজাস্টমেন্ট লেয়ারের প্রপার্টিসে ক্লিক করবেন, প্রপার্টিস প্যানেল আসবে, এর লেফট সাইডে দেখেন একটা অ্যারো সাইন আছে, যে অ্যারো সাইনটা দিয়ে আসলে বোঝা যাচ্ছে আমরা লেয়ারের ক্লিপিং মাস্ক করেছিলাম, মনে আছে? ক্লিপিং মাস্কের ইফেক্টটা তৈরি হবে। আমি যদি এখানে ক্লিক করি, ক্লিপিং মাস্ক হয়ে গেছে। খেয়াল করে দেখেন, লেয়ার নিচে একটা আন্ডারলাইন আসছে এবং এখানে একটা অ্যারো সাইন আসছে, তার মানে হলো কি, সে এটার সাথে এটা ক্লিপিং মাস্ক করে নিয়েছে। এখন দেখেন ইম্প্যাক্টটা পড়েছে কোথায়, শুধুমাত্র এই লেয়ারের মধ্যে, এটা আমি যেখানে নিয়ে যাই সেখানেই কিন্তু ইম্প্যাক্টটা থাকবে, কিন্তু নিচের লেয়ারটা আমার কোনো ইন্টারাপ্ট করেনি, কোনো প্রবলেম তৈরি করেনি। তার মানে হলো মাল্টিপল লেয়ার নিয়ে আমরা যখন কাজ করব, তখন ইফেক্ট দেওয়ার সময় এই কাজটা যদি আমরা করে নিই, ক্লিপিং ইভেন লেয়ারে যদি আপনি যান, সরি এটা সিলেক্ট আছে, এটা যদি সিলেক্ট থাকে, লেয়ারে যদি যান, যাওয়ার পরে দেখবেন যে এখানে রিলিজ চলে আসছে, তার মানে কি, সে অবশ্যই ক্লিপিং মাস্ক করে নিয়েছে। এবং এখানে যদি রিলিজ করে দেন, দেখেন পুরোটা আবার চলে আসছে একই কন্ডিশন। তার মানে হলো যখন আমরা অ্যাডজাস্টমেন্ট লেয়ার ইউজ করব, এবং শুধু পুরো ডকুমেন্টে না করে স্পেসিফিক কোনো লেয়ারের মধ্যে আমরা ইফেক্টটা দিতে চাই, তখন এই কাজটা করব। এখানে গিয়ে সিলেক্ট করে লেয়ার থেকে ক্লিপিং মাস্ক দিলেও সে একই কাজ করবে। ইমেজ মেনুতে যাওয়ার পরে আপনারা দেখেন এখানে একটা অপশন আছে ইনভার্ট। ইনভার্ট মানে হবে যে ফিল্মের মধ্যে আমরা আগে ছবি তুলতাম না, নেগেটিভ পজিটিভ হতো, মনে আছে? আপনি যদি ইনভার্ট দেন, আচ্ছা নেগেটিভ থেকে আবার ব্যাক করার উপায় কি, আবার সেম জায়গায় গেলে হবে? দেখি ট্রাই করে হয় কিনা, আবার ইনভার্ট কাজ করছে, ইন্টারেস্টিং জিনিস, তাই না? আচ্ছা আরো দু একটা জিনিস আমরা দেখবো। পোস্টারাইজ, পোস্টারাইজ হলো এরকম যে আপনি মাল্টি কালার, যেটাকে এখন প্রিজমা বলে, প্রিজমা, আচ্ছা তাহলে সেই ইফেক্টটা দিতে হলে আপনি এখান থেকে দিতে পারেন, যে কোনো ছবির মধ্যে দেওয়া যাবে। তারপরে আছে হলো থ্রেশহোল্ড, এটা খুব ইন্টারেস্টিং, আপনার ছবিকে এখানে কন্ট্রোলও করা যায়,
আপনি যদি চান কন্ট্রোল করবেন, বাড়াবেন কমাবেন দুইটা কাজই করা যায়। হ্যাঁ, এটা পেন্সিল ওয়ার্ক মনে হচ্ছে না, দেখে যে পেন্সিল দিয়ে আর্ট করা হয়েছে, এরকম কিছু তৈরি করতে পারেন। আরেকটা মজার পার্ট আছে, সেটা হলো ডিস্যাচুরেট। ডিস্যাচুরেট হলো মনে করেন এই ছবিটা আমি পুরো ছবিটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করে দিব, কিন্তু একটা অংশ একটা ফিক্সড কালার থাকবে, সেটা হলো যেমন রেড কালার। আমরা জানি কালার সিলেকশনের অপশনটা হলো কালার রেঞ্জ থেকে করা যায়, কালার রেঞ্জ থেকে আমি রেড কালারটা সিলেক্ট আছে, এখানে যদি ফাজিনেসটাকে একটু বাড়িয়ে দিই তাহলে আমার কী হবে, রেড কালারটা সিলেক্ট হবে, আমার যে অংশটুকু প্রয়োজন নেই এটাকে আমি মুছে দিতে পারি, তাহলে শুধু জামাটা সিলেক্ট আছে। এখন এটার ইমপ্লিমেন্টেশন হয় যেই জায়গাটা সিলেক্ট আছে সেটাতে, তাহলে আমরা কী করবো, এটাকে রেড রাখবো আর বাকিটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করবো, তাহলে কী করবো বলেন তো, ইনভার্স করতে হবে। গুড, মনে আছে সবার। ইনভার্স করার পরে আপনি অ্যাডজাস্টের মোডে গিয়ে যদি আপনি ডিস্যাচুরেটে ক্লিক করেন, ওয়াও, এরকম হয় না, একটা গহনার বিজ্ঞাপন মনে হয় এখনো টিভিতে দেখায়, জানি না এখন দেখায় কিনা, এরকম ছিল। আর একটা বেক্সি ফ্যাব্রিক্স ছিল, ওটা একটা বিজ্ঞাপন ছিল এরকম, এখন জুয়েলার্স দেখায়। আচ্ছা, তো আপনারা এইরকম ইন্টারেস্টিং কাজ করতে পারবেন, যে একটা অংশ কালার রাখবেন, বাকি অংশটা চাইলে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করতে পারেন। তার মানে হলো যে অংশটা সিলেক্টেড থাকবে সেটাকে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করে দিবে, বাকি অংশটা আগের কালার থেকে যাবে। আচ্ছা, এগুলো খুব কঠিন কিছু না, আপনারা করে নিতে পারবেন, ইউজ করবেন। আরেকটা জিনিস আমরা দেখবো, সেটা হলো এসডিআর টোনিং। এসডিআর টোনটার ইন্টারেস্টিং পার্ট হলো এটা অটোমেটিক্যালি কালার অ্যাডজাস্ট করে। এখানে আপনি কিছু প্রিসেট যদি দিয়ে রাখেন, সেই প্রিসেট অনুযায়ী সেই কালারগুলো সেট করে দেয়, আপনার ছবির মধ্যে সেই জিনিসগুলো নিয়ে আসতে পারেন। আমরা দুই একটা বেঁচে মনে হয় করিয়েছিলাম, 16 নম্বর বেঁচে দেখিয়েছিলাম যে এটা এরকম করা যায়, 17 নম্বর বেঁচে দেখিয়েছে এটা এরকম ছিল। আপনি যখনই চান কোনো একটা সেট বানানোর পরে এখানে সেভ দিতে পারেন প্রিসেট হিসাবে, আবার যদি আপনি কিনেন, এই প্রিসেটগুলো কিনতে পাওয়া যায়, আপনি সেলে কেনার পরে এটাকে লোড দিতে পারেন। কোথায় কিনতে পাওয়া যায় সেটা আমরা একটু দেখি। আপনারা কিনবেন না বেচবেন? কিনবেন, বেচার চিন্তা করেন না। মজার বিষয় হলো এইচডিআর টোনিং যারা বিক্রি করে বেশিরভাগই বাংলাদেশি। গ্রাফিক রিভারে গেলে যাওয়ার পরে এইচডিআর টোন যদি আপনি ক্লিক করেন, তার মধ্যে যে টোনগুলো পাবেন মেড ইন বাংলাদেশ, মেড ইন বাংলাদেশ, বেশিরভাগই বাংলাদেশি ছেলেপেলে কাজ করে, জানি না কেন পারে। দাম কম, $2 মাত্র, আপনি পাবেন $1 বিক্রি করলে, 60টা বিক্রি হয়েছে তার মানে সে $60 পেয়েছে, হোয়াট এভার ইনকাম তো হলো অ্যাটলিস্ট। তাহলে এই টোনিংগুলো বিক্রি করা যায়, দেখেন আগের ইফেক্টটা ছিল এরকম, আফটার এরকম হয়েছে। তারপরে এগুলো অ্যাডজাস্ট করতে পারেন, আপনি চাইলে সেগুলো কিনতে পারেন, চাইলে সেটা বানাতেও পারেন, বানিয়ে সেটা বিক্রিও করা যায় বিভিন্ন কালারের মধ্যে, বিভিন্ন ছবির মধ্যে সেই ইফেক্ট দিয়েছে। তারপরে এটার ডিমান্ড আছে মার্কেটে, তাহলে আপনি এইচডিআর টোনিংটা ইউজ করতে পারেন, করে বিভিন্ন টোন বানাতে পারেন।